नमस्कार सीमांत बार्ते आपनादेर स्वागत आमि टीना देखे निचि आजकेर विस्तारित संबाद। दीर्घदिन लकडाउन चलाय बार काउंसिलेर कर्मकर्तारा एवं एई काउंसिलेर साथे जड़ित विभिन्न कर्मीरा व्यापक आर्थिक क्षतिर सम्मुखीन होयेछेन। তাই বার কাউন্সিল গুয়াহাটির উদ্যোগে করিমগঞ্জ জেলায় আগামী দিনে কাজকর্মের পরিকাঠামো তৈরি করার নির্দেশ আসে। লকডাউন শুরু হয়েছে, মার্চ থেকে লকডাউন শুরু হওয়ার পরবর্তীতে যা গেছে বিভিন্ন জায়গা, বিশেষ করে আমরা এখান থেকেও আমাদের বক্তব্য পেশ করেছি বার কাউন্সিলে, যে আজকে দীর্ঘদিন থেকে উকিলরা কোনো ধরনের রোজগার করতে পারছে না। হ্যাঁ, তার সঙ্গে জড়িত মরিররাও আছে, বিভিন্ন টাইপিস্ট আছে, বিভিন্ন ইয়েগুলো আছে, তারা কোনো রোজগারের ইয়ে করতে পারছে না। তাই বার কাউন্সিলে আমরা আবেদন রেখেছি যে আপনারা একটা ব্যবস্থা করেন। তখন বার কাউন্সিলে এই বার কাউন্সিলটা হইল কি, বার কাউন্সিল গুয়াহাটি যেটা অন্যান্য স্টেট নিয়ে এই বার কাউন্সিলটাই, তখন এই বার কাউন্সিলের চেয়ারম্যান সহিতে তারা মিটিং করেছে গত 10 তারিখ। মিটিং করার পরে সিদ্ধান্ত হয়েছে না ঠিকই আছে যে ফিজিক্যাল কোর্ট, নর্মাল কোর্ট স্টার্ট করা হোক, এবং যে নির্দেশ ছিল বার লাইব্রেরিগুলো বন্ধ থাকার জন্য এই বার লাইব্রেরিগুলো খোলার জন্য নির্দেশ দেওয়া হোক, তা ডিসিশন নেওয়া হয়েছে। এবং এখান থেকে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ওনার কাছে আমরা মেমোরেন্ডাম প্রেরণ করব। শিশু ধ্রুবজ্যোতি নাথের হত্যাকাণ্ডের খোঁজ নিতে কাজীডোহর গেলেন প্রোটেকশন অব চাইল্ড রাইটস বিভাগের অসম স্টেট কমিশন AFPCR এর মেম্বার অজয় কুমার দত্ত। আজ সকালে শিলচর পৌঁছে সোজা চলে যান নিহত শিশুটির বাড়িতে, শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার বিবরণ শুনেন। এদিন অজয় দত্তের সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার মিরাম কুমার শইকিয়া, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার শশাতি সোম, পরে প্রোটেকশন চাইল্ড রাইটসের মেম্বার অজয় দত্ত উপস্থিত সোনাই থানার ওসি ভার্গব বর্বরার কাছ থেকে এ ঘটনার বিবরণ শুনেন। পরে কাজীডোহর থেকে শিলচর ফিরে যান। মিডিয়া প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার পাশে থাকা রেল লাইন পার হতে হচ্ছে
त्रिपुरार চন্দ্রহালামপাড়ার ডলুবাড়ি অঞ্চলের জনগণের। প্রত্যেক দিন মৃত্যুর ঝুঁকিকে সাথে নিয়ে পার হতে হয় এই রেল লাইনটি। উপজাতি জনজাতি এলাকার স্থানীয় লোকের দাবিটি ছিল রেল লাইনের উপর দিয়ে ওভারব্রিজ তথা লেভেল ক্রসিং বসানো। বিগত দিনে ভারতীয় রেল বিভাগ থেকে আশ্বাসের বাণী আসলেও বাস্তবে কিন্তু এই কাজের কোনো হেলদোল নেই। তাই এলাকার জনগণেরা রেল বিভাগ থেকে না বিশ্বাস উঠে আন্দোলনে নেমে পড়েন। উপজাতি জনজাতি এলাকার রেল লাইনের উপর ওভারব্রিজ তথা লেভেল ক্রসিং এর দাবিতে গত 11ই আগস্ট সকাল থেকে রেল অবরোধ করেন এলাকার জনগণ। ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর মহকুমার অন্তর্গত চন্দ্রহালামপাড়া ডলুবাড়ি এডিসি ভিলেজের 4 নং ওয়ার্ডে বিগত মেঘালোক চলাকালীন সময়ের প্রাক্কাল থেকে এলাকাবাসীদের আশ্বাস দিয়ে বারবার প্রতারণা করছে ভারতীয় রেল দপ্তরের কতিপয় আধিকারিকবৃন্দ। অথচ অবৈধভাবে এই রেল লাইন অতিক্রম করে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী তথা এলাকাবাসী থেকে শুরু করে মেহনতি অংশের ঝুমিয়াগণ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার করে চলছেন। এই নিয়ে দফায় দফায় কয়েকবার এলাকাবাসীদের পক্ষ থেকে রেল লাইন অবরোধ করলেও রেল দপ্তরের উদাসীনতায় কোনো সঠিক সমাধান পায়নি এলাকার জনগণ। বিগত কিছুদিন পূর্বে রেল দপ্তরের কতিপয় আধিকারিকের আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও কালক্রমে এরা পুনরায় বুঝতে পারে যে এবারও এরা প্রতারণার শিকার হয়েছেন। তাই বাধ্য হয়ে আগাম মহকুমা প্রশাসন তথা রেল দপ্তরকে অবগত করে লকডাউন চলাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় রেল রাস্তা অবরোধ করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও অবরোধকারীরা স্নান ত্যাগ করতে মরিয়া। এদের দাবি না মানলে কোনো প্রকারেই অবরোধ প্রত্যাহার করা হবে না। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর মহকুমার শাসক লালনুল, নেইমি ডার্লং, বিডিও হেমাঙ্গি ভট্টাচার্য, এসডিপিও অভিজিৎ দাস, পানিসাগর থানার বড়বাবু সৌগত চাকমা সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। সেদিন দুপুরে স্থানীয় এলাকার বিধায়ক বিনয়ভূষণ দাস মহাশয় এলাকায় গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনাক্রমে রাজ্য প্রশাসনের এবং কেন্দ্রীয় রেল দপ্তরের যৌথ প্রয়াসে বিষয়টি মিটমাট করার পরামর্শ দেন। এতেও অবরোধকারীদের সন্তুষ্ট করতে পারেনি। ওই দিন সকাল থেকেই পানিসাগর রেল স্টেশনে একটি মালবাহী ট্রেন অবরোধের জেরে আটকে পড়ে আছে। অবরোধকারীরা তাদের যথাযথ দাবি পূরণ না হলে এক পাও পিছপা হবে না, তাদের অবরোধ চালিয়ে যাবে বলে জানানো হয়। ফরাইসি এই রেলের ট্র্যাকে আপনারা জানেন, এই যে আপনারাও দেখেন, ভালো করে দেখেন, 7 জন অলরেডি মারা গেছে এখানে। আপনারা যদি কোনো সন্দেহ থাকে, আপনারা পানিসাগর পিএসসি আপনারা ইনকোয়ারি নিতে পারেন। তার জন্য আমরা আজকের অবরোধ, আজকে যতক্ষণ না এই কাজটা শুরু করে ততক্ষণ আমরা এই রেল রাস্তা অবরোধ করতেছি। এই জায়গাটাকে কি মানে কি বলে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ডলুবাড়ি, চন্দ্রহালামপাড়া পঞ্চায়েতের ডলুবাড়ি গ্রাম। এখানে এই রেল ট্র্যাকটা আসার আগে থেকে কিন্তু এই গ্রামটা আছে। আপনারা জানবেন এখান থেকে বেশি না, আপনারা 1.5 কিলোমিটার যান, ওইখানে জঙ্গলের ভিতরে ফ্লাইওভার আছে, কিন্তু আমাদের এই গ্রামটারে দেখতেছে না। অ্যাকচুয়ালি আমরা কি মনে করতেছে, আমরা মানুষের মতো দেখতেছে না। মেন কারণ হলো এটা, এটাই জন্য আমাদের রাত এখন। আর আমরা এটা যতক্ষণ না এই সেফটি ক্রসিং যতক্ষণ না দেয় আমরা ততক্ষণ আমরা বয়ে থাকবো। এই মানে ক্রসিং এর আন্ডারে মানে কটা গ্রাম রয়েছে? এই ক্রসিং এর আন্ডারে আমরা টোটাল 3টা গ্রাম, এই গ্রামটা হলো এক, আর 2টা গ্রাম আপনার ওইদিকে আছে। আপনার 2টা গ্রাম আছে, 239 ফ্যামিলি আছে, প্লাস সেন্ট্রাল স্কুল আছে। আর আমার এই পূর্বদিকে 1টা গ্রাম, প্লাস হাইওয়ে, প্লাস এদিকে আপনার হলক্রস স্কুল আছে, আর বালকমণি বাংলা মিডিয়াম স্কুল আছে। যা কিছু বাজার টাজার এই রাস্তা দিয়েই যায়, এই রাস্তা দিয়েই যাইতেছে সব। এখন আপনাদের যে মেন দাবি হচ্ছে, আমার দাবি হলো এখানে, আমরা মেন দাবি হলো এখানে যাতে প্রপার সেফটি ক্রসিং যাতে হয়। তারা নিচে দিয়ে দেওক না উপর দিয়ে দেওক, কিন্তু আমার এখানে গ্রামের লাগে সেফটি একটা রাস্তা বানাই দেও বাস। আপনারা এই যে বিগত 2003 সাল থেকে এখানে যে আপনাদের এই ক্রসিং টা হচ্ছে না? হ্যালো হ্যালো চেক, হ্যালো, 2003 সাল থেকে যে আপনারা এখানে যে ক্রসিং রেলওয়ে ক্রসিং যে আন্দোলন করছেন রেলওয়ে ক্রসিং এর জন্য, সেফটি রেলওয়ে ক্রসিং এর জন্য, সেই আন্দোলনের
জন্য আপনাকে কাকে দায়ী করছেন? দায়ী তো আপনার রেলওয়ে ডিপার্টমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্টই সবচেয়ে দায়ী এটাতে। কেননা এটা তো সেন্ট্রালের স্কিম, সেন্ট্রালের যা কিছু আইতেছে এখানে তো আমরা তো আমার জানা মতে, ঠিক জানি না হয়তো বেশি, কিন্তু আমার জানা মতে রেলেই আমরা আমরা ইয়ে করতেছে, অসুবিধা করতেছে, তার জন্য আমরা রেলেই দায়ী করি। এর আগে যখন আপনারা আন্দোলন করেছিলেন এখানে কারা এসেছিল আপনাদের সঙ্গে কথা বলেছিল? ধর্মনগরের কি কি ইঞ্জিনিয়ার বলে, তারা সিনিয়র ইঞ্জিনিয়ার না কি বলে তারা আসে। আর এমনি তো আমরা যখন নেই তারা আয়া কোনো কাগজ দেই সবরেই দিয়া দেই, ডিএম রে ডিএম স্যার তার দিয়া দেই, এসডিএম বিডিও লোকাল হায়ার অথরিটির সবাইকেই দিয়া দেই, শুধু এই আপনার এই ধর্মনগর রেলওয়ে স্টেশনের যে ইনচার্জ তাই না, সবরে দিয়া দেই আমরা ইনফরমেশন। আমাদের দাবি নিই, রেলওয়ে দপ্তরের প্রতি আমাদের দাবিটা হচ্ছে রেলওয়ে পারাপারের জন্য একটা ওভারব্রিজ নতুবা একটা লেভেল ক্রসিং আমাদেরকে দিক। এই আমাদের গ্রামের মধ্য দিয়ে রেল লাইনটা যাওয়াতে দুভাগে বিভক্ত হয়েছে, পারাপারে অসুবিধা হচ্ছে। 2003 হইতে আজ অবধি আমাদের গ্রামবাসী সাতজন প্রাণ হারিয়েছে এই রেলের তলায় চাপা পড়ে, যাহার কারণে অনেকবার আমরা এই গণঅবস্থান করেছি। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই আমাদের যে দাবি আদায়ের জন্য রেলওয়ে ক্রসিং অথবা ওভারব্রিজের জন্য আমরা আন্দোলন জারি রাখছি। এখন পর্যন্ত কোনো রাজ্য সরকার হোক, রেলওয়ে দপ্তর হোক আমাদের কথাগুলি সাড়া দিচ্ছে না। আমাদের যে সমস্যার প্রতি কোনো নজর দেন নাই, যার কারণে আজ আমরা অনির্দিষ্টকালীন গণধর্নায় গণ অবস্থানে রেলে অবরোধে আমরা সকলে সংগঠিত হয়েছি। যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো রাজ্য সরকার বা রেলওয়ে দপ্তর পূরণ করে না দেয় ততদিন পর্যন্ত আমরা গণ অবস্থান জারি রাখব। আশা করি রাজ্য প্রশাসন, রেলওয়ে প্রশাসন আমাদের যে সমস্যাগুলি সমাধানে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়াবে, আমি আমার দৃঢ় বিশ্বাস। এখানে আপনাদের এলাকার যে নামটা, এলাকার নামটা একটু বলবেন এবং আপনার জেলাটা একটু বলবেন। ও, আমাদের গ্রামের নাম হচ্ছে চন্দ্র আলমপাড়া, পানিসাগর আর্থিক ব্লকের তথা পানিসাগর সাব ডিভিশনের একটা উপজাতি স্বশাসিত জেলার ভিলেজ কাউন্সিল। বর্তমানে এই লেভেল ক্রসিং এর তাছাড়াও এই আমাদের গ্রামের রাস্তা দিয়ে প্রত্যেক দিন 100-500 খানি স্কুলের তথা অন্যান্য যানবাহন যাতায়াত করে। এখানে কোন স্কুল আছে সামনে? সেন্ট্রাল স্কুল রয়েছে, তার মধ্যে এই রাবার প্ল্যান্টেশন, এই ফরেস্ট ডিপার্টমেন্টের রাবার প্ল্যান্টেশন দুইটি সেন্টার রয়েছে, সেখানেও শত শত শ্রমিক মজুরি এই রাস্তা দিয়ে চলাচল করে জীবন জীবিকা অর্জন করেছে। আজকে সকালবেলা কখন থেকে আপনারা এই ধর্মঘট শুরু করেছেন? আমরা আমাদের ধর্মঘট আমরা সকাল 7টা হইতে শুরু করেছি। এখন পর্যন্ত প্রশাসন থেকে কারা এই জায়গাটা ভিজিট করেছে? আমাদের এই কথাই ছাড়া যে আমাদের মহকুমা প্রশাসক এসডিএম মহোদয় আমাদের উপস্থিত হয়েছেন, আরো অন্যান্য উচ্চ আধিকারিকরাও উপস্থিত হয়েছেন, কিন্তু আমাদেরকে আমাদের ছাড়া দেননি। এখন আমরা আসলে জানতে চাইব, বিগত দিনে আমরা দেখতে পেরেছি দফায় দফায় রোধ আরো কয়েকবার আপনারা এই ধরনের ধর্নায় বসিয়েছেন এবং রেল অবরোধ করেছিলেন, তো তৎকালীন সময়ে আপনাদেরকে রেল দপ্তরের তরফ থেকে কি ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল? সত্যি বলছেন, 12 জুন 2020 আমরা চেষ্টা করব, দুই মাসের মধ্যে আমরা আমাদের যে যতগুলি শর্ত রয়েছে আপনার প্রতিশ্রুতি আমরা পালন করব বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। তিনি কি কোনো লিখিত কোনো কিছু দিয়েছিলেন আপনি? লিখে দিয়ে গেছে, একটা পংক্তিতে লিখে গেছেন আমাদের যে আবেদনের নিচে,
সেটাও কোনো ধরনের পূরণ করেনি ওনার যে প্রতিশ্রুতি। এই ধর্মঘটটাকে অনির্দিষ্টকালের জন্য আপনারা বজায় রাখবেন? হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য আমরা বজায় রাখবো। আজকে সেই মর্মে কি কোনো রেল দপ্তর রেল চালিয়েছিল সেই রাস্তা দিয়ে? না, সকাল 7টা হইতে এখন অবধি কোনো রেল চলাচল করেছে। আপনারা যে আজকে যে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসবেন, এই ব্যাপারে কি আগাম কোনো কিছু রেল দপ্তরকে জানিয়েছিলেন? হ্যাঁ, আগে জানিয়েছিলাম, লিখিত আকারে হোক ওনাদেরকে অবগত করা হয়েছে। তো আপনারা বলতে চাইছেন এখন অবধি প্রায় বেলা 12:30 বেজে যাচ্ছে, এখন অবধি রেল দপ্তরের কোনো আধিকারিক আপনাদের সাথে কথা বলতে আসেনি এখানে? না, এখন পর্যন্ত আসেনি। তো এই ব্যাপারে আপনারা কি তাদের যে আচরণ করছে সেই ব্যাপারে আপনারা কি ভূমিকা রাখবেন? আমাদের ভূমিকা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওনারা আমাদেরকে পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক বা আমাদের যে প্রয়োজন মেটানোর মতো যদি কোনো ধরনের আশ্বাস না দেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমি ট্রেড লাইসেন্স থেকে কোনো টাকা দাবি করে জনগণ থেকে নিচ্ছি না। পুরো ঘটনায় আমার চেয়ারম্যান পদকে বদনাম করে দিতে উঠে পড়ে লেগেছে কদম যুবক। সোনাই পুরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন সাংবাদিক বৈঠক ডেকে এমনই মন্তব্য করেন। পুরসভার উন্নয়নমূলক কাজকর্মকে থমকে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার উপর মিথ্যা অভিযোগ তুলেছেন কতিপয় কজন যুবক। মঙ্গলবার বিকেলে পুরসভার কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে এই মন্তব্য করেন সোনাই পুরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন। ট্রেড লাইসেন্সের নামে টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ খণ্ডন করে তিনি বলেন, যারা ট্রেড লাইসেন্স দেওয়ার নামে আমি টাকা নিয়েছি অভিযোগ তুলেছেন, তারা কি এর প্রমাণ দেখাতে পারবে? এই প্রশ্ন তুলে তিনি বলেন, ট্রেড লাইসেন্স সম্পর্কে কোনো দিনও কারোর সাথে কথা হয়নি। যাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন রয়েছে তারা পুরসভার কার্যালয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে রিসিট নেবেন, আর এর দায়িত্বে সরকারি কর্মচারী রসিদ কেটে দেবেন আবেদনকারীদের। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেখানে আমার কোনো কাজ নেই সেখানে আমাকে জড়িয়ে পুরো পুরসভাকে বদনাম করতে চাইছে কিছু যুবক। চেয়ারম্যান আনোয়ার ওয়ার্ড কমিশনার ও পুরসভার কর্মচারীদের পাশে বসিয়ে বলেন, কিছু যুবক পুরসভার উপর মিথ্যা প্রচার চালাতে মিথ্যার আশ্রয় নিয়েছেন, এটা দুঃখজনক। ওয়ার্ড কমিশনার রামনাথ বলেন, পুরসভার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এ চক্রান্ত চেয়ারম্যানের উপর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি। আরেক ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভুইয়া বলেন, একটি দুষ্টচক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে চেয়ারম্যান ও পুরসভাকে বদনাম করতে মিথ্যা অভিযোগ তুলেছে। সামনে নির্বাচন, আর এই নির্বাচন সুযোগ সন্ধান নিতে পুরসভাকে বদনাম করা হচ্ছে। উপাধ্যক্ষ তথা বিধায়ক আমিনুল হক লস্কর যেভাবে সক্রিয় পুরসভাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিধায়কের মহৎ উদ্দেশ্যকে উড়িয়ে দিতে কিছু কুচক্র আসন্ন নির্বাচনে সুযোগ নিতে মিথ্যা অভিযোগের পথে যাচ্ছেন, এটা চরম নিন্দনীয়। এছাড়াও এদিনের বৈঠকে ছিলেন ওয়ার্ড কমিশনার বিভাশিস রায়, সিপিও আনোয়ার হোসেন, অ্যাকাউন্ট্যান্ট জাহিদ হোসেন, বর্ণালী গোস্বামী, জমিল আহমেদ লস্কর, গুলশর রাজ সহ প্রমুখরা। বিধায়কের অতি কষ্টে বা ওনার প্রেরণায় এই পৌরসভাটা গঠিত হয়েছিল। আজকে এই পৌরসভার যদি কোনো কিছু ঘটনা বা বদনাম বাহির হয়, আমি মনে করি আমার উপাধ্যক্ষ আলহাজ আমিনুল লস্করের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে। আশা করি এবং যেগুলো বিষয় নিয়ে ওরা এখানে এই কমপ্লেন আসেছিল, জুনাইদ আহমেদ লস্কর সে বলেছে পৌরসভার ট্রেড লাইসেন্সের জন্য সে এসেছিল, তাকে ট্রেড লাইসেন্স দেওয়া হয় নাই এবং কিছু টাকা বলে আমাকে দিয়েছে। আরেকজন এসেছিল আয়ুব বক্স চৌধুরী, হ্যাঁ, সে আমি ওদের কাছে আমরা পৌরসভা গত বছরের অটো স্ট্যান্ডের কিছু বকেয়া বাকি রয়েছে, বারবার সিটি দেওয়ার সত্ত্বেও ওরা কোনো রেসপন্ড করে না। 172,220 টাকা এই কাগজটা আমি বারবার কতবার রিপ্লাই দিয়েছি। ওরা আমরা বোর্ড মিটিংয়ে পাশ করে রেখেছি, ওদের উপরে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া যায় কি না, এটা একটা
ব্যাপার আপনার আছে সময় সেই সময়ে গতকাল আমাদের সুন্দর মিউনিসিপ্যালিটি অফিসে কিছু অজ্ঞাত ব্যক্তিরা এসে একটা দুটো চক্র এটার পেছনে এসে আমাদের অফিসে যেসব ঘটনা ঘটিয়েছে এবং এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আজকের একটি পেপারেও বাইর হয়েছে, যেগুলোর কোনো ভিত্তি নেই, যেগুলোর কোনো অস্তিত্ব নেই, এটা আমাদের খুব দুঃখ। কারণ আজকে সোনাই মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন হওয়ার পর থেকে 3 বছর হয়েছে, আমাদের মাননীয় বিধায়ক এবং আসামের উপাধ্যক্ষ আমাদের আল্লাহ জামিলুল হক লস্কর মহাশয় যেভাবে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন, আমাদের সোনাই পৌরসভাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই আমাদের এমএলএর মহৎ উদ্দেশ্যকে একটা কুচক্র লাগিয়ে সামনে নির্বাচন আসছে, সেই জন্য এই পৌরসভাকে হাতিয়ার বানিয়ে কিছু যদি রাজনৈতিক স্বার্থ নেওয়া যায় সেটা সহযোগিতা নিচ্ছে আমরা মনে করি। কেননা আমার এই পৌরসভাতে যারা কালকে দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অফিসের আমার কর্মচারী কেউ নেই, কিন্তু কালকে যথারীতি সোমবারে আমাদের কর্মচারীরা সবাই উপস্থিত থাকেন। কারো বিশেষ অসুবিধার কারণে 2-1 দিন হয়তো একটু লেট হয়। পোষ মানানো হাতি দিয়ে বন্য হাতিদেরকে পোষ মানানো হবে, ঠিক এমনই ত্রিপুরা রাজ্যের বন বিভাগের এক অভিনব প্রয়াস লক্ষ্য করা গেল 18 মুড়া ঘন বন্যাঞ্চলে। ঘন ঘন বন্য হাতির তাণ্ডবে এলাকার কৃষি থেকে শুরু করে মানব সম্পদ ক্ষতি করে চলছে বন্য হাতির দল। বর্তমানে 4টি পোষ্য হাতি দিয়ে ট্রেনিং এর মাধ্যমে পোষ মানানো হবে 35 মাইল এলাকার ট্রেনিং ক্যাম্পে। রাজ্য সরকারের প্রচেষ্টায় 18 মুড়া পাহাড়ের ঘন বন্যাঞ্চলে এলিফ্যান্ট ক্যাম্প নির্মাণ করা হচ্ছে, যা আগামী দিনে বন্য হাতির তাণ্ডব হ্রাস পেতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বন্য হাতির তাণ্ডব দমন করার জন্য রাজ্যে বন দপ্তর থেকে 18 মুড়া পাহাড়ের 35 মাইল এলাকার ঘন বন্যাঞ্চলে 2 হেক্টর জায়গা জুড়ে হাতির ক্যাম্প নির্মাণ করা হচ্ছে। এতে সিপাহী জলার অভয়ারণ্য থেকে 4টি হাতি এনে রাখা হবে 35 মাইল এলাকার হাতি ক্যাম্পে। পরে পোষ মানানো হাতি দিয়ে বন্য হাতিকে পোষ মানানোর চেষ্টা করা হবে। এই হাতি ক্যাম্পে হাতির জন্য ডাইনিং হল, হাতি রাখার জন্য 4টি ঘর নির্মাণের কাজ চলছে জোর কদমে। নির্মাণ কাজের স্থলে গিয়ে প্রত্যক্ষ করা গেল যে শ্রমিকরা সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিয়ে এবং মুখে মাস্ক পরিধান করে নির্মাণ কাজে ব্যস্ত। এ ব্যাপারে এক শ্রমিক জানান, আমরা হাতি রাখার জন্য এটা পার্কের মতো কথা সার গেছে। কটা হাতি আছে এখানে? বর্তমানে তো 4টা রুম আছে, অহন বাড়াইতেছে। কোন দপ্তর থেকে করাইতেছে এটা? গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট। তো যদি এখানে করা হয় কি সুবিধা হইব? এখানে যদি করা হলে তো আশপাশে বন্যপ্রাণী জঙ্গলি যে হাতি আছে স্যার, এটা সুরক্ষিত করে রাখার জন্য হয়তো পারে আর কি স্যার। কতদিন ধরে কাজ চলছে এটা? 1 বছর ধরে চলছে স্যার। শেষ হবে কবে এটা আমরা জানি না স্যার। জঙ্গলে যে বন্য হাতি আছে সেগুলিকে পোষ মানিয়ে এখানে সংরক্ষিত করে রাখা হবে, যাতে ওইসব বন্য হাতির পাল সময়ে অসময়ে লোকালয়ে গিয়ে হামলা চালাতে না পারে। তবে এই কাজটি করাছে রাজ্য বন দপ্তর থেকে। অন্যদিকে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মাকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটা হাতি বন্য হাতি পোষ মানানোর জন্য একটা প্ল্যান্টেশন চলছে, এটা কোন জায়গায় হচ্ছে? এটা ঠিক 37 মাইল যাবার একটু আগে, এটা একটা 35 মাইল সম্ভবত এটা হবে। যে আগের যে একটা মন্দির আছে এখানে একটা 2 হেক্টরের উপরে একটা এলিফ্যান্ট ক্যাম্প, এটার মধ্যে 4টা হাতি একটা রাখার একটা বন্দোবস্ত করবে এলিফ্যান্ট ডেপুটেশন টিম, প্লাস এখানে একটা এই ওই 4টা হাতি রাখার এবং এটা একটা পরিকল্পনা ওরা নিয়েছে 2 হেক্টরের উপরে এটা বন দপ্তর থেকে নেওয়া হয়েছে, ওরা করছে, সম্ভবত এই বছরেই এটা কমপ্লিট হয়ে যাবে বোধহয়। হ্যাঁ, তো এটা যদি হয় এলিফ্যান্ট ক্যাম্প তো ওদের থেকেও একটা মনিটরিং টিম এখানে এই হাতি ডেপুটেশন বন্য হাতি রক্ষার ক্ষেত্রে এটা বোধহয় একটা প্রয়োজনীয় পদক্ষেপ ওরা নিতে পারবে।
বলে আমি আশা করি। তো এটা এবারেই কাজ শেষ হয়ে যাবে এবং এগুলোর যে প্রয়োজনীয় পদক্ষেপ ব্লু প্রিন্ট অ্যামোনিয়া প্রিন্ট আমাদেরকে দেখিয়েছে, ওরা যাতে এটা এই বছরেই আপডেট করে আমরা উদ্যোগ নেব। এই পরিকল্পনার কাজটি চলছে 35 মাইল এলাকায়। এখানে 4টি হাতি এনে একটি মনিটরিং টিমও থাকবে, যাতে বন্য হাতি দ্বারা হামলা থেকে রক্ষার ক্ষেত্রে সহায়ক হবে। তবে এই পরিকল্পনার কাজটি নির্মাণ প্রক্রিয়া এবছরই শেষ হবে বলে জানান খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেব বর্মা। বন্য হাতির দল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মিশ্র জনবসতি এলাকার কৃষকদের কৃষিজ ফসলের নিত্যদিন নষ্ট করে দিচ্ছে। তবে বন দফতরের এমন উদ্যোগ কতটা কাজে আসবে সেটাই দেখার ব্যাপার। গত 5 আগস্ট সোনাই থানাধীন কাজীডোহর গ্রামের ধ্রুবজ্যোতি নাথ নামের এক ছোট্ট 5 মাসের শিশুকে অপহরণ করে হত্যা করে দুষ্কৃতীরা। সেই ব্যাপারে আজ এই ছোট্ট শিশুর জন্য 1 মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করেন ভাগার ইয়ং ম্যান অ্যাকচুয়াল এনজিও। গত 5 আগস্ট আমাদের কাছাড় জেলার কাজিডোর অঞ্চলে প্রায় 5 মাসের ছোট্ট একটি শিশু দ্রবজ্যোতি নাথ নামের এক ছোট্ট শিশু মানে ঘুমন্ত অবস্থায় দৃষ্টিতে অপহরণ করে হত্যা করে, মানে সেই জন্য আজকে আমার বাগাল এলাকার হাসপুরের ইয়ংম্যান অ্যাকচুয়ালের পক্ষ থেকে আজ দ্রবজ্যোতি শিশুটিকে আজ আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমি বাগাবাজারের পার্শ্ববর্তী গ্রামে ইয়ংম্যান অ্যাকচুয়াল এনজিওর সেক্রেটারি আইমন হোসেন লস্কর। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এনজিওর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। গত 5 তারিখ কাজিডোরে একটি ছোট বাচ্চাকে অপহরণ করে নিহত করা হয়েছে, সেটার প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা সরকারের কাছে এটাই দাবি করছি যে যারা এই কাজটা করেছে তারাকে ফাঁসি দেওয়ার জন্য আমরা সবাই ওদের ফাঁসি দেখতে চাই। কারণ এত ছোটো একটা বাচ্চাকে, এরকম নিষ্পাপ শিশুকে যারা অপহরণ করে হত্যা করেছে, তারা এই সমাজে বাঁচার কোনো অধিকার আমরা দেখতে পাচ্ছি না। ওদেরকে ফাঁসির দাবি চাচ্ছি, এটাই আমরা অনুরোধ। রঘুকুল শিরোমণি প্রভু শ্রীরামচন্দ্রের অযোধ্যার ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন করিমগঞ্জের ভিনধর্মী এক যুবক সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ভাষার প্রয়োগের জন্য তার বিরুদ্ধে করিমগঞ্জ বাজারিছড়া থানায় এক মামলা দায়ের করা হয়। দায়ের করা এই মামলার উল্লেখ করা হয় যে এক বিশেষ সম্প্রদায়কে আঘাত এনে এই কটূক্তিগুলি করা হয়েছে। আগামী দিনে এই ভিনধর্মী যুবককে প্রশাসনের তরফ থেকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মামলাটি করা হয়। আমার নাম পাপ্পু চক্রবর্তী, আমি একজন সাধারণ মানুষ। গত 5 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের শ্রীরাম জন্মভূমিতে শ্রীরামের শিলান্যাস করেন। তারপর থেকেই কিছু দুষ্কৃতিকারী আমাদেরকে অনেকভাবে সাথিয়ে যাচ্ছে। কারণ কিছুদিন আগে আমারই এক ছোটো ভাই জয় শ্রীরাম বলেছিল বলে ওকে অনেক বাজে বাজে কমেন্ট করছে। কালকে আমরা দেখলাম, একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওতে দেখলাম যে আহাদ নামের একটা ছেলে, ওর ভাষা কথা আমি বলতে পারি না, সে শ্রীরামকে, শ্রীরামের পুণ্যভূমিকে, হিন্দু সমাজকে অনেক বাজে গালিগালাজ করছে। তা কেন, কোন সাহসে সে করছে? আমরা তো কাউকে গালাইনি। ভারতবর্ষ তীর্থভূমি, সবাই জানে মিলন ক্ষেত্র, কারণ এখানে বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, মুসলমান সবাই সমান অধিকারী। তাহলে কেন, কার ইঙ্গিতে সে করছে? সে কি পাকিস্তানের গুপ্তচর, না সে জেহাদি?
আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ, তাই ওর কাছে আবেদন রাখব যে এই ধরনের বিশৃঙ্খলা না করতে, আর যদি করতে হয় সম্মুখ সমরে আসুক, তারপরে লড়াই বুঝবে যে কার সাথে কি হয়। তাই আজ আমরা সবাই বাজাইছড়া থানায় এসেছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, এবং একটি এফআইআরও করেছি আমরা, পাঁচ ছয় জায়গাতে পাঁচ ছয় জন আমাদের সাধারণ বন্ধু বান্ধব এফআইআর করেছে। সেটা কোনো দল সংগঠনের নয়, এটা আমাদের সাধারণ, আমরা হিন্দুরা যারা সাধারণ হিন্দু সমাজের কাছে যারা আমরা আছি তারাই করেছি। সবাইয়ের কাছে একটাই অনুরোধ, যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য। জয়শ্রীরাম বলা তো সাম্প্রদায়িক নয়, আর জয়শ্রীরাম বলা সবার নৈতিক অধিকার, আর এটা কোনো সাম্প্রদায়িক কথা নয়। আজ এমনকি মুসলমান নেই, আর এ মুসলমানের ঘর থেকেই তো অনেক মাটি গিয়েছে শ্রীরাম মন্দিরের জন্য, তাহলে ওর কোথায় জ্বালা? ধন্যবাদ। জয় শ্রীরাম। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।